রয়্যাল এনফিল্ড 350X সাইদুল ভাই পাও হরন এক্স দেখা যায় না 350X থান্ডারবার্ড। হ্যালো দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আইলাম আইলাম সাইদুল ভাই আর একটা গাড়ি নিয়ে। প্রতিজ্ঞা করছিলাম সাইদুল ভাই কি গাড়ি, ডাইরেক্ট থান্ডারবার্ড, থান্ডারবার্ড 350 মানে 350 তাই না? আজকে থান্ডারবার্ড 350 ঠিক, তার লাগে একটা এক্স লাগাই না 350X। তো মাইলেজ এক লিটার তেলে কতটুকু চলান যাবো ওইটা টেস্ট হবো আজকে 350X-এর। তো আমি আর সাইদুল ভাই বাড়াইছি, তো গাড়ির মধ্যে যে তেল আছে তেলটুকু আগে শেষ করে নেই। সাইদুল ভাই তেল ফুল দেখতেছেন দর্শক বন্ধুরা, এই যে তেল দিছি, এই যে ছোট একটা তেল আছে, তেল আছে সব না হয়েছি আমাদের বাদেও গাড়ি লাইনে মেরে 3 কিলোমিটার আইলাম, পুরানের নাম দিতেছি না। তো এখন যাই আছি, ট্যাঙ্কি একদম সভা করে নেওয়া লাগবে মানে তেল একদম এমটি এমটি করে লাগবে। আমরা এই যে ছোট বোতল দেখতেছেন, এই বোতলটা গরম ভরা হয়ে তারপরে কত কিলোমিটার যায় একটা অঙ্ক করে বাইরে দিয়ে হবে। দর্শক বন্ধুরা এই যে দেখতেছেন গাড়ি একদম বন্ধ হওয়া তৈরি, সাইদুল ভাই তা নেই থাকে একদম বন্ধ হওয়া তৈরি, মানে একদম এমনি হওয়া লাগবে তাহলে অরিজিনাল মাইলেজ টেস্টটা বাড়াইবে। তো যাই থাকেন যাই থাকেন যাই থাকেন, দেখা যাক দর্শক বন্ধুরা দেখতেছেন গাড়ি বন্ধ। তো দর্শক বন্ধুরা স্ক্যান পেতেছেন, স্যান মারা নিতেছে কেমন হইতেছে না সাইলে খাওয়া। ফাইনালি দর্শক বন্ধু খাওয়া হয়েছে, দেখতেছেন তেল শেষ। তো গাড়ির লোকটা দেখতেছেন, তো সাইদুল ভাই এই যে হাফ লিটার তেল, গাড়ির ট্যাঙ্কি বর্তমান একদম এমটি, হাফ লিটার তেল ভরানো হবো তারপরে দেখা হবো মিটারে কত কিলোমিটার দেওয়া আছে আর এই হাফ লিটার তেল দিয়ে কত দূর যাওয়া যায়, অরিজিনাল মাইলেজ টেস্টটা বাড়ায় যাবো। তো সাইদুল ভাই তেলটা ডালেন, তো দর্শক বন্ধুরা দেখতেছেন অলরেডি তেল ডালা হয়ে গেছে গা। তো তারপরে দর্শক বন্ধুরা হয়তো মনে মনে ভাবতেছেন যে এই তেলটা নিয়ে কি করবো ওরা এই তেলটা, কারণ ওই যে হাফ লিটার তেল ভরাইলাম ওই তেল দিয়ে তো মাইলেজ টেস্ট করতে গেলা যে কোনো জায়গায় বন্ধ হয়ে যাবো, তো আগে তো বাড়ি বিড়ে ঘুরে আসা লাগবো তাই না সাইদুল ভাই? তার জন্য এই যে তেল। তো দর্শক বন্ধুরা এখন মিটারটা দেখে নেই কত আছে, প্রায় 320। দর্শক বন্ধুরা দেখা গেতেছি কি না আমি ভালো করে দিশাইতেছি না, যাই হোক কিছু কিছু দিশাইতেছি কত আছে 320 ট্রিপে। তো এখন এই হাফ লিটার তেল দিয়ে দেখা যায় কত দূর যাওয়া যায়। তো সাইদুল ভাই স্টার্ট চালু শুরু কান দেখা যাবো। দর্শক বন্ধুরা দেখতেছেন অলরেডি 2 কিলোমিটার
রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350X মানে 350X 16.5। তো দর্শক বন্ধুরা দেখতেছেন হাফ লিটার তেল দিয়ে আমরা 320 আছিল, বর্তমান হয়েছে 336.5। বাদ দিলাম সাইদুল ভাই, ওটা 0.5টা বাদ দিলাম, কারণ ওটা পরে হিসাব আসবনি। 16 কিলোমিটার হাফ লিটার তেল দিয়ে 16 দ্বিগুণ 32 মানে 1 লিটার তেল দিয়ে 32 কিলোমিটার 350X 1 লিটার তেল দিয়ে আমরা 32 মানে 33 16.5 আছে 33 তো আপনারা যদি কিনবার চান এই গাড়িটা 350X তাহলে ভাই ভাই নিয়েন যে 30-35 এর ভিতরে আপনারা মাইলেজ পাবেন। 40 জানি আশা করেন না এই গাড়ির থেকে, 40 কিন্তু পাবেন না। আর আমরা যেটা টেস্ট করলাম একদম পিওর টেস্ট, মানে একদম ট্যাঙ্কি এমটি করে হাফ লিটার তেল ভরাইছিলাম, আবার এমটি হয় মানে বন্ধ হয়ে গেছে গা। 16.5 কিলোমিটার আমরা হাফ লিটার তেলে আইছি, 1 লিটারে আপনারা 32, 33, 34 ও পাইবার পারেন রাস্তা বুঝা। স্পিড আছে কিন্তু, তো মাদল ভাই স্পিড আসা হয়েছে টপ স্পিডে। ইকোনমিকে আসলি, ইকোনমিক তো ভাই সবাই দিশাবান, ইকোনমিক মানে ইকোনমিকে আসলে আর 60-70-50 থেকে কিছুগুলা গাড়ি 40-50 থাকে, কিছুগুলা 50-60 থাকে। তো ওই রুলে আসলে আরে আপনার হয়তো আমরা 33 পাইলাম, 35-36 এরম পাইবার পারলাম, কিন্তু 40 আশা করা যাবো না যেহেতু 40 দেখাবো না। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে খতম করে দেই, আর অলরেডি আইসা পাইছি আমরা কোনে জয়গোপা নতুন রাস্তায়, ফোর লাইন রাস্তা, নতুন রাস্তা ওপেনিং হয়েছে সেই রাস্তায় আইসা পাইছি। তো সাইদুল ভাই তেল এখন বাড়ির যাওয়ার জন্য এই তেল হানি ডালাই লাগবো, তাইলে আমরা বাড়ি বিলে যাই গিয়া।